দুর্নীতির অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অভিযোগ প্রতিপদে অস্বচ্ছতার প্রমাণ দিয়েছে পর্ষদ, যেমন প্রশ্ন ভুলে এক নম্বর বাড়ানো নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছে। আদালতে প্রাথমিক পর্ষদ রিপোর্ট দিয়ে জানায় বাড়তি এক নম্বর করে দেওয়া হয় 273 জনকে। দ্বিতীয় নিয়োগ তালিকা তৈরি হয় 273 জনেরই, এর মধ্যে 265 জনকে চাকরি দিয়েছে পর্ষদ, 8 জনের ভেরিফিকেশনের পর আর নিয়োগ হয়নি। এখানেই উঠছে প্রশ্ন, এই 8 জন কারা? কেন ভেরিফিকেশনের পরেও ওই 8 জনের চাকরি হলো না? বর্ধমানের নির্মাল লোপাল, কলকাতার স্বপ্না দেবনাথ, কোচবিহারের সুবল বর্মন, দক্ষিণ চব্বিশ পরগনার সম্পারায়, উত্তর দিনাজপুরের সঞ্চিতা পাল, পূর্ব মেদিনীপুরে মন্টু দাস মহাপাত্র এবং হিরণময় জানা, বাঁকুড়ার মৌসুমি মণ্ডল। আদালতের হাতে থাকা অপর একটি নথিতে দেখা যাচ্ছে বাঁকুড়ায় নিয়োগপত্র পাওয়া 11 জনের মধ্যেও রয়েছে মৌসুমি মণ্ডলের নাম। তাহলে কি মৌসুমি নামেই দুজন? কিন্তু সেক্ষেত্রে রোল নাম্বার এক হচ্ছে কি করে? এই দেখেই আদালত মনে করছে বাঁকুড়ার মৌসুমি মণ্ডলের নাম চাকরি পাওয়ার তালিকায় যেমন রয়েছে, তেমনি চাকরি না পাওয়ার তালিকাতেও রয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া, তার সর্বশেষ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট ছিল 7 অক্টোবর 2016। আজকে এতদিন পরে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা বলছে যে তারা 2017 সালে অ্যাপ্লিকেশন নিয়েছিল কিছু অ্যাগিটেটরদের কাছ থেকে। সেই সময় কিন্তু বলেননি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা 273 জনকে নাম্বার এক নম্বর করে বাড়িয়েছেন, তাদের মধ্যে থেকে 265 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ফলে এই তথ্যগুলো যেহেতু লুকিয়েছেন, ফলে খুব যে কোনো যুক্তিশীল মানুষের কাছে এটাই প্রতিবাদ হবে, তথ্য লুকানো কেন বা তথ্যের বিকৃতি কেন? দুর্নীতি খুব স্বাভাবিক, আইনগত যুক্তিতেও দুর্নীতি, এবং এই তথ্য লুকানো সেটা দুর্নীতিকেই নির্দেশ করছে।